ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে একানব্বই রানে পরাজিত হয়েছে টাইগাররা এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগেই মারাত্মক ব্যর্থতা ফুটে উঠেছে মাঠে অধিনায়ক তামিম ইকবালের একাধিক ভুল সিদ্ধান্ত এছাড়াও খেলা শুরুর আগে কোচ খালেদ মাহমুদ পরিকল্পনা এ সমস্ত বিষয় লঙ্কানদের বিপক্ষে বিপক্ষে এই সিরিজ নিয়ে এবার ভাবিয়ে তুলেছে শ্রীলঙ্কার বাংলাদেশের প্রথম ম্যাচের বাজে পারফরমেন্স নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথম ম্যাচ নিয়ে পাপন বলেন গত ম্যাচে ফিল্ডিং নিয়ে আর কি বলবো এই রকম ফিল্ডিং কল্পনাও করা যায় না ম্যাচে যে ভুলগুলো হয়েছে তা কখনোই মানা যায় না বাজে ফিল্ডিং এর জন্য আমরা কোচের কাছ থেকে জবাব চাইব এদিকে লঙ্কা সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন মনে করেন ফিল্ডিং এর টেকনিক্যাল কোন ব্যাপার নেই তার মতে মাঠে মনোযোগী হলেই ফিল্ডিং করা যায় তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন এমন বাজে পারফরমেন্সের জন্য টিম ম্যানেজমেন্টকে বিসিবির কাছে জবাবদিহিতা করতে হবে সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে রাখলেন আগামীতে দলে ডাক পাওয়ার ক্ষেত্রে ব্যাটিং বলিং এর পাশাপাশি ফিল্ডিংটাও বিবেচনায় রাখা হবে ভালো ফিল্ডিং না করলে কেউ দলে জায়গা পাবে না লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশ আর তাই তো এবার কোচ খালেদ মাহমুদ সুজন ও খেলোয়াড়দের ধুয়ে দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন